আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কুলি পিঠা। অ্যাকচুয়ালি এটা আসলে কুলি পিঠা না, তবে এটাকে কুলি পিঠার নিউ ভার্সনও বলা যেতে পারে। তোমরা এটা ভাবতে পারো যে কুলি পিঠার নিউ ভার্সন। আসলে কুলি পিঠা বানাতে অনেক বেশি কষ্ট, একবার কুলি পিঠা বানালে দ্বিতীয়বার আর বানাতে ইচ্ছে করে না। তো অনেকেই আছো কুলি পিঠা খুব পছন্দ করো, কিন্তু কষ্টের ভয়ে কিংবা প্রচুর পরিমাণে তেল খরচ হয়, এই জন্য পুলি পিঠা খেতে পারছো না, তাদের জন্য আজকের রেসিপি এটা তেল ছাড়া। তাই স্বাস্থ্যসম্মত ওয়েতে করা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুব সহজও মনে হচ্ছে। তো যে কেউই কিন্তু এই পিঠাটা বানাতে পারবে, এমনকি বেচালেরাও এই পিঠাটা সহজেই বানিয়ে নিতে পারবে। তাই রেসিপি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে বেশি বেশি করে। তো পিঠা তৈরি করতে প্রথমেই তো চাল লাগবে, তার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি। এখানে চালে পোলাওয়ার চালটাও নেওয়া যেতে পারে, আর আতপ চালটা যেটাই পছন্দ সেটাই নিতে পারবে। তবে আমি দুইটা মিক্স করে নিচ্ছি। পোলাওয়ার চাল নিলে পিঠা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে, এই জন্য আমি পোলাওয়ার চাল নিচ্ছি অর্ধেক, অর্ধেক নিচ্ছি আতপ চাল। তো পর্যাপ্ত পানি দিয়ে কোচলিয়ে কোচলিয়ে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার পানিটা পাল্টিয়ে কোচলিয়ে ধুয়ে নিলে তারপরে পর্যাপ্ত পানি দিয়ে কমপক্ষে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তবে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, চালটা খুব ভালোভাবে ভিজে নরম হয়। তারপরে ব্লেন্ডারে ব্লান্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি দুই থেকে তিন ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প করে একটু পানি দিতে হবে, খুব বেশি না, সামান্য পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু সেক্ষেত্রে গোলাটা খুব ভালো হবে না। এখানে পানিটা কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে, একদম অল্প করে পানিটা দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে অল্প করে পানি নিচ্ছি, যাতে একদম এরকম ব্যাটারটা হয়, পারফেক্ট স্মুথ একটা ব্যাটার হবে। এই ব্যাটারটা হাতে নিয়ে দেখবে একটু আঠালো টাইপের হবে, মানে এতটাই পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছ আঠালো টাইপের, এরকম আঠালো টাইপেরই হতে হবে, একদম মিহি। তো প্রথমে পানি অল্প দেবে, লাগলে আবার একটু দিয়ে দেবে। ব্যাটারটা এমন হতে হবে যে আমরা সাধারণত পাটিসাপটা পিঠা যেভাবে বানাই ওরকম হলেই হবে, বা ওর চেয়ে একটু ঘন হলেও হবে। এই যে দেখতেই পাচ্ছ আমি একটু চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হচ্ছে, নিচেই দেখেই বুঝতে পারছো। ব্যাটারের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আর কিছু না, লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার প্রথমে পুর রান্না করব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর সামান্য পরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি আর একটা তেজপাতা। এতে করে নারিকেলের পুর থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। তবে ঘি না থাকলে কেউ ঘি স্কিপ করতে পারবে, নর্মাল যেভাবে আমরা পুর রান্না করি সেভাবে রান্না করলেই হবে। এবার দিয়ে দিচ্ছি একটা নারিকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। গুড়টা যে যেরকম খেতে পছন্দ করো ওই পরিমাণে দিয়ে দেবে। আমি এখানে আখের গুড় নিচ্ছি, তবে তোমরা তালের বা খেজুরের পাটালি গুড় নিতে চেষ্টা করবে, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমার কাছে পাটালি গুড় ছিল না, তার জন্য কিন্তু আমি এই গুড়টা নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপের মতন। তো আমি যেভাবে আজকে পুর রান্না করছি, এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে গুঁড়ো দুধ দিয়ে। তো তোমাদের কাছে গরুর দুধ থাকলে সেটা ঘন করে দিয়ে দিতে পারবে, সেটাও ভালো লাগবে। তবে এভাবে যদি কেউ রান্না করতে না চাও, না দিলেও হবে, নর্মাল যেভাবে আমরা পুর রান্না করি সেভাবে নিলেও হবে। তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একদম আঠালো আঠালো ভাব যখন হয়ে যাবে, খুব ভালোভাবে একটু পোড়া পোড়া ঘ্রাণ আসবে, তখন চুলাটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু দলা একসাথে লেগে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আঠালো আঠালো হয়েছে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার আমি পুরের ভিতরে যে মশলাগুলো দিয়ে দিছি সেটাকে বেছে ফেলে দিতে হবে, না হলে কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। তো পুরটাকে একটা সাইডে রেখে এবার আমি পিঠাটা তৈরি করব। এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই ব্রাশের সাহায্যে কিন্তু পিঠাটা তৈরি করব। প্রথমে একটা তাওয়া চুলায় বসিয়ে নিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কোনো প্রকার তেল দিতে হবে না। তবে তাওয়াটা যদি খুব বেশি খসখসা হয় সেক্ষেত্রে হালকা একটু তেল মুছে দিতে পারবে, এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। আর তেল বেশি দিলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে উঠে আসবে, সেক্ষেত্রে পিঠাটা ভালো হবে না। দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিয়ে দিচ্ছি আর পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাবো এভাবে। তো কীভাবে ভাজটা করতে আছি তোমরা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো, খুবই সহজ, এটা কিন্তু এক মিনিটও লাগে না বানাতে। আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে থাকবে,
লোতে রেখেই কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। আর অল্প একটু বেটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। প্রথমে ব্রাশে একটু ডো লাগিয়ে এভাবে করে দুই পাশ থেকে একটা টান দেবে, তাহলেই দেখবে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর অল্প আঁচে পিঠাটা কিন্তু উপর থেকে একদম দেখবে মচমচা হয়ে উঠে যাচ্ছে। আর মাঝখানে যে যেরকম পুর খেতে পছন্দ করো কম বা বেশি এভাবে দিয়ে দেবে, দিয়ে জাস্ট চারপাশ থেকে এভাবে ভাঁজ করে নেবে। দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। কেউ চাইলে এই পিঠাটা ঝাল পুলিও করতে পারবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এ পর্যায়ে ঝাল পুর দিয়েও করতে পারবে, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব যে পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। আমার কাছে তো ঝালটাও অনেক বেশি ভালো লেগেছে। তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি সহজ রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পেজে দেখলে পেজটি ফলো করে রাখবে। তো এরকম মজার মজার এবং সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবে আশা করছি। তো তোমাদেরকে এভাবে একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা বেন্টিস পিঠা, আর বেন্টিসের মতো দেখতে মনে হয়েছে। এটাকে পেপার পিঠাও বলা যেতে পারে। তো পিঠাটা কিন্তু অনেকটা মুসমুসে টাইপেরও হয়। তো তোমরা যদি একদম ক্রিস্পি মুসমুসে খেতে চাও সেক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে নেবে, আর যদি একদম নরম খেতে চাও সেক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে রাখবে। তো দুইভাবে এটা কিন্তু বানানো যায়, যে কোনোভাবে ইচ্ছে করলে বানানো যায়। আর তেল ছাড়া আমার কাছে ভীষণ ভালো লেগেছে পিঠাটা।